বিসমিল্লাহির রহমানির রহিম, সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কৃষি মেশিনারি হাউসের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নতুন আরো একটি মেশিনের রিভিউ নিয়ে হাজির হয়েছি। তো আজকের মেশিনটা কি আছে, কি কি কাজ করতে পারবেন, কিভাবে ক্রয় করতে পারবেন বা কত মূল্য আছে, বিস্তারিত নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওর শুরুতে আমি বলে নেব, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিবেন। তো আমি যে গাড়িতে বসে আছি এটা হচ্ছে আপনার ভ্রাম্যমান অটো রাইস মিলের একটা গাড়ি। তো এটা হচ্ছে আপনার একদম অত্যাধুনিক মডেলের স্টিয়ারিং সিস্টেম একটা গাড়ি। আগে যে গাড়িগুলো দেখেছিলেন এটা কিন্তু স্টিয়ারিং সিস্টেম ছিল না, আপনার অটো গাড়ির মতো বা নসিমন গাড়ির মতো যে গাড়িগুলো এর আইটেমের গাড়িগুলো ছিল। তো আজকে আপনাদেরকে দেখাবো স্টিয়ারিং এর গাড়িতে আমরা কি কি ব্যবহার করেছি। এখানে যে গলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রীধর ইন্ডিয়ান 8 নং অটোওয়ালার, তার পাশে আছে 45 ইঞ্চি ভিজা চালগুড়ির মেশিন, আর এখানে 10 ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের চেসিসটা আমরা করে দিছি। কিন্তু উনি এটা যদি ওনার এলাকায় চাহিদা থাকে, হলুদ মরিচের যদি চাহিদা থাকে, পরবর্তীতে মেশিনটা শুধু সেট করে নিবে। তো এর গাড়িটা কিন্তু আমরা একদম আপডেট করে সুন্দরভাবে হেভি করে বানানোর চেষ্টা করছি। গাড়িতে যা মালামাল আছে সব কিন্তু আপনার অনেক হেভি মাল। চেসিসটা আমরা 4 ইঞ্চি চ্যানেল ব্যবহার করেছি, যা মাল আছে এক কথায় সব চ্যানেলে বানানো গাড়ি। আর এটা হচ্ছে আপনার ভ্যাগের গাড়ি, একজন মানুষ কিন্তু খুব আরামসে গাড়িটা চালিয়ে যেতে পারবে। তো আমি গাড়িতে অলরেডি বসে আছি বা স্ক্রিনে আপনারা অলরেডি একটা গাড়ি চালানোর ভিডিও দেখতে পাচ্ছেন। তো গাড়ি চালানো এত স্মুথভাবে গাড়িটা চালাইতে পারবেন যা বাসায় প্রকাশ করার মতো না। তো যেহেতু মেশিন এখানে আমরা ব্যবহার করছি চাংচাই 25 হর্স পাওয়ারের সেলফ স্টার্টার ইঞ্জিন, সেহেতু কিন্তু এখানে আপনার হ্যান্ডেল মারার কোনো প্রয়োজন নাই, আপনি চাবির মাধ্যমে কিন্তু ইঞ্জিনটা স্টার্ট করতে পারবেন। আর যদি হ্যান্ডেলে কোনো কারণে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি হ্যান্ডেলও আমাদের মেশিনে হ্যান্ডেল স্টারের ব্যবস্থা আছে। তো অনেকে অনেক সময় বলে যে ভিতর থেকে হ্যান্ডেল মারা, যেহেতু এটা ইঞ্জিন ডিজেল ইঞ্জিন অনেক কম প্রেশারের একটা বিষয়, অনেক এরকম অনেক আছে দুর্ঘটনার শিকার হয়েছে, ইঞ্জিন স্টার্ট করতে গিয়ে অনেক দুর্ঘটনার শিকার হয়েছে। তো আমাদের যে আপডেট কাজগুলো এটা কিন্তু একদম আপডেট, আপনি হ্যান্ডেল মারতে পারবেন একদম সামনে থেকে। তো দেখতে পাচ্ছেন একদম সামনে থেকে হ্যান্ডেল মারতে পারবেন, আপনি যতই ইঞ্জিন যতই শক্তি লাগুক না কেন আপনি কোনো রকম রিস্ক নাই, হ্যান্ডেলগুলটার দিকে ঘুরলেও কিন্তু আপনি কোনো রকম ব্যথা হওয়ার চান্স নাই। যদি আপনি ভিতর থেকে ইঞ্জিনটি স্টার্ট করতে যান সেক্ষেত্রে কিন্তু একটা রিস্কের একটা বিষয় থাকে। তো সেই কাজগুলো কিন্তু আমরা চেষ্টা করি যথাসাধ্য যত্ন কাস্টমার সুস্থ সুন্দরভাবে গাড়িটা পরিচালনা করতে পারে। আর যারা আমাদের কাছ থেকে গাড়িগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সে নাম্বারে কল করবেন, এই সরাসরি বা কল করে আমাদের ঠিকানায় আসতে চাইলে আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলা। তো আপনারা সরাসরি নকলা বাজার এসে নালিতাবাড়ি রোড গড়ের গাঁও মোড় সংলগ্নে হচ্ছে আমাদের এই কারখানা। তো ভিডিও দীর্ঘায়িত করব না, যারা মেশিন সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চান অবশ্যই সরাসরি আমাদের কারখানায় আসবেন, নিজের হাতে চালিয়ে চেক করে দেখে নেবেন। আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান অবশ্যই কিন্তু নাম্বারে কল করে, কন্ট্যাক্ট নাম্বারে কল করে কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু কুরিয়ারের মাধ্যমে মেশিন ডেলিভারি নিতে পারবেন। তো ভিডিও দীর্ঘায়িত করব না, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।